সৌমিত্রিষার কথা ছিল বাঘাজও তিনি অভিনয় করার, কিন্তু হলো না কেন জানেন কারণটা? আসুন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব আসল কারণ। রুক্মিণী মৈত্র এবং দেব একটি জনপ্রিয় অনস্ক্রিন এবং বাস্তব জীবনের দম্পতি। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন, তবে ইদানিং তাদের প্রতি কম মনোযোগ রয়েছে বলে মনে হচ্ছে। রুক্মিণী সম্প্রতি দেবের নতুন সহ অভিনেতা সৌমিত্রিষার জন্য তার প্রশংসা প্রকাশ করেছেন, এমনকি তাকে পছন্দ করা প্রথম একজন বলে দাবি করেছেন। দেব এবং রুক্মিণীর চোখের ওপর ভিত্তি করে তাদের প্রধান নায়িকা বেছে নেওয়ার একটি সাক্ষাৎকার ক্লিপ সৌমিত্রিষার ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। রুক্মিণী উল্লেখ করেছেন যে তিনি প্রথমে সৌমিত্রিষাকে পছন্দ করেছিলেন, বিশেষত বাঘাযতীন সিনেমার জন্য। সৌমিত্রিষা রুক্মিণীর প্রশংসা করে বলছেন যে তিনি একজন মিষ্টি এবং কথা বলার জন্য আকর্ষণীয় ব্যক্তি। পাশে বসে থাকা দেব মজা করে সম্মত হন এবং বলেন যে তারা দুজনেই অনেক কথা বলেন এবং মিষ্টি হওয়ার জন্য রুক্মিণীর প্রশংসাও করা হয়। সৌমিত্রিষার কথা ছিল বাঘাযতীন অভিনয় করার, কিন্তু হলো না কেন জানেন কারণটা? আসুন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব আসল কারণ। রুক্মিণী মৈত্র এবং দেব একটি জনপ্রিয় অনস্ক্রিন এবং বাস্তব জীবনের দম্পতি। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন, তবে ইদানিং তাদের প্রতি কম মনোযোগ রয়েছে বলে মনে হচ্ছে। রুক্মিণী সম্প্রতি দেবের নতুন সহ অভিনেতা সৌমিত্রিষার জন্য তার প্রশংসা প্রকাশ করেছেন, এমনকি তাকে পছন্দ করা প্রথম একজন বলে দাবি করেছেন। দেব এবং রুক্মিণীর চোখের ওপর ভিত্তি করে তাদের প্রধান নায়িকা বেছে নেওয়ার একটি সাক্ষাৎকার ক্লিপ সৌমিত্রিষার ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। রুক্মিণী উল্লেখ করেছেন যে তিনি প্রথমে সৌমিত্রিষাকে পছন্দ করেছিলেন, বিশেষত বাঘাযতীন সিনেমার জন্য। সৌমিত্রিষা রুক্মিণীর প্রশংসা করে বলছেন যে তিনি একজন মিষ্টি এবং কথা বলার জন্য আকর্ষণীয় ব্যক্তি। পাশে বসে থাকা দেব মজা করে সম্মত হন এবং বলেন যে তারা দুজনেই অনেক কথা বলেন এবং মিষ্টি হওয়ার জন্য রুক্মিণীর প্রশংসাও করা হয়। সৌমিত্রিষার কথা ছিল বাঘাযতীন অভিনয় করার, কিন্তু হলো না কেন জানেন কারণটা? আসুন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব আসল কারণ। রুক্মিণী মৈত্র এবং দেব একটি জনপ্রিয় অনস্ক্রিন এবং বাস্তব জীবনের দম্পতি। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন, তবে ইদানিং তাদের প্রতি কম মনোযোগ রয়েছে বলে মনে হচ্ছে। রুক্মিণী সম্প্রতি দেবের নতুন সহ অভিনেতা সৌমিত্রিষার জন্য তার প্রশংসা প্রকাশ করেছেন, এমনকি তাকে পছন্দ করা প্রথম একজন বলে দাবি করেছেন। দেব এবং রুক্মিণীর চোখের ওপর ভিত্তি করে তাদের প্রধান নায়িকা বেছে নেওয়ার একটি সাক্ষাৎকার ক্লিপ সৌমিত্রিষার ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। রুক্মিণী উল্লেখ করেছেন যে তিনি প্রথমে সৌমিত্রিষাকে পছন্দ করেছিলেন, বিশেষত বাঘাযতীন সিনেমার জন্য। সৌমিত্রিষা রুক্মিণীর প্রশংসা করে বলছেন যে তিনি একজন মিষ্টি এবং কথা বলার জন্য আকর্ষণীয় ব্যক্তি। পাশে বসে থাকা দেব মজা করে সম্মত হন এবং বলেন যে তারা দুজনেই অনেক কথা বলেন এবং মিষ্টি হওয়ার জন্য রুক্মিণীর প্রশংসাও করা হয়।